যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটেছে। বেশ কিছু হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীদের অপসারণ ঘটেছে। অন্যদিকে অনেক নতুন মুখ জায়গা পেয়েছে মোদির মন্ত্রিসভায়, যার মধ্যে অন্যতম হলেন দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। ডক্টর হর্ষবর্ধনের পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এমন সময় যখন সারা দেশ করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবেলা নিয়ে চিন্তিত, গত ছয় দিনে তিনটি টিকা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। বেশ কিছুদিন আগে গুজরাট থেকে পার্লামেন্টের সদস্য বাইসাইকেল নিয়ে পার্লামেন্টে গিয়ে সংবাদের শিরোনামে হয়ে উঠেছিলেন। বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি কেমিক্যাল দপ্তরেরও মন্ত্রী তিনি। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন সদস্য হিসাবে, তারপরে বিজেপিতে যোগদান। 28 বছর বয়সে বিধায়ক হয়েছিলেন। তারপর 2012 সালে গুজরাট থেকে রাজ্যসভায় যান তিনি। সাইকেল চালিয়ে পার্লামেন্টে যাওয়া সেই সাংসদ আজ নতুনভাবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।